নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি হয়ে গেছে। সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ভোটার তালিকা হালনাগাদও করা হবে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয় ভলকার তুর্কের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দুই দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সফরের প্রথম দিনেই ভলকার তুর্ক যান সচিবালয়ে, যেখানে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টার সাথে। আলোচনায় উঠে আসে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও এর বিচার প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিচার হবে সুবিচার, কোনো প্রতিশোধমূলক নয়। আমরা এখানে সুবিচার করব, আমরা এখানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে বিচার করছি না। আমরা এখানে অবিচার করার জন্য আগের যে আদালতে যেরকম হয়েছে সেরকম আমরা অবিচার করব না। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ আমাদের যে নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি, সেই সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি যে এই প্রজ্ঞাপনটা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি সিগনেচার করে দিলেই আপনারা জানতে পারবেন। অবভিয়াসলি দি ইস্যুস অফ রুল অফ ল and human rights are intrinsically connected, and it's so important to make sure that as legal reform happens that human rights are at the center of it. এরপর ভলকার তুর্ক বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের এই উচ্চপদস্থ কর্মকর্তাকে জানান, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। ওনারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন পাঠাইছে তো আমাদের এখানে, এই আমরা সাহায্য সহযোগিতা করতেছি তাদের, তারা তো আমাদের একটা রিপোর্ট দিবে, এবং এটা এটার ক্ষেত্রে যদি তাদের যে রিপোর্টের উপরে বেস করে আমাদের যা যা করা দরকার ওইটা আমরা করব। এই যে যদি অন্যান্য দেশে দেখেন এই যে মিডিল ইস্টের অবস্থা কি, আমাদের তো মানবাধিকারের অবস্থা অনেক ভালো, এই দিকে তাদের কোনো কনসার্ন নাই তাদের। এছাড়া চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়েও ভলকার তুর্কি অবহিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।